আসসালামু আলাইকুম। মডেল টেস্টের মাধ্যমে প্রস্তুতি যাচাইয়ের ধারাবাহিকতায় আজকে 6 নম্বর মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। প্রথমেই গুরুতর আঘাত সম্পর্কে জানব। গুরুতর আঘাতের 8টি উপাদান আছে, যেটি দণ্ডবিধির 320 ধারায় উল্লেখ করা আছে। এর মধ্যে 1 নম্বর পুরুষত্বহানি ঘটাইলে, 2 নম্বর হলো চোখের বা দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করলে, 3 নম্বর কানের বা শ্রবণ শক্তি যদি চিরতরে নষ্ট হয়ে যায়, চার নাম্বার কোনো অঙ্গ বা গ্রন্থি চিরতরে নষ্ট হইলে, 5 নাম্বার কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি ধ্বংস করা বা চিরতরে যদি নষ্ট হয়ে যায়, 6 নাম্বার মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে নষ্ট হলে, 7 নাম্বার কোনো অস্থি বা দন্ত ভগ্ন বা স্থানচ্যুত হইলে, 8 এমন কোনো আঘাত যা জীবনে সংশয় সৃষ্টি করে বা যাহাতে আহত ব্যক্তি 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে বা সাধারণ কাজকর্ম করিতে অপারগ হয়। এই সমস্ত যে কোনো একটি কারণে, এই 8টি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানই গুরুতর আঘাতের মধ্যে পড়বে। এরপরে মূল মডেল টেস্টে চলে যাই। 1 নম্বর প্রশ্নে ক, খয়ের নিকট 10 শতক জমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত 10 শতকের মধ্যে 7 শতক সাভার, 2 শতক ধামরাই, 1 শতক কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে? 10 শতক জমির মধ্যে প্রশ্নটা ভালো করে পড়লে বুঝবেন, 7 শতক জমি সাভার, 2 শতক ধামরাই এবং 1 শতক কেরানীগঞ্জ। জমিটি রেজিস্ট্রি করতে হবে কোথায় বা রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে? সাভার সাব রেজিস্ট্রি অফিসে, খ আছে টাঙ্গাইল সাব রেজিস্ট্রি অফিসে, গ কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে, ঘ ঢাকার সাব রেজিস্ট্রি অফিসে। যেহেতু 7 শতক অর্থাৎ বেশি পরিমাণ জমি সাভার সাব রেজিস্ট্রির অধীনে আছে, সেই হেতু অবশ্যই ক নাম্বার সাভার সাব রেজিস্ট্রির অধীনে এটা রেজিস্ট্রি করতে হবে। পরে আমরা 2 নম্বর প্রশ্নে যাই। কে বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে না? ট্রাইব্যুনাল সাধারণত আইনজীবীদের বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ আছে সেই অভিযোগের বিচার করে থাকে। দেখি কি কি আছে। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে থেকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, এদের মধ্যে কে ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে না? অবশ্যই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, ঘ নাম্বার। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন হলো, সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরনো একটি দলিলের সম্পাদন এবং বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি রেজিস্ট্রিকৃত হয়, সঠিক ব্যক্তির দখল থেকে আসে, গণস্বার্থ সংশ্লিষ্ট হয়, স্ট্যাম্পযুক্ত হয়। আমরা জানি সাক্ষ্য আইনের বিধান অনুসারে 30 বছরের পুরাতন দলিলকে সঠিক বলে ধরা হয়। আদালত এই ক্ষেত্রে দলিলের সম্পাদন এবং বিষয়বস্তুকে সঠিক মনে করবে যদি দলিলটি অবশ্যই সঠিক ব্যক্তির দখলে আসে, অর্থাৎ খ নাম্বার। কারণ 30 বছরের পুরাতন দলিলকে এমনিতেই সঠিক বলে অনুমান করা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে, সুতরাং সেইটি যদি সঠিক ব্যক্তির কাছে থেকে আসে, অর্থাৎ যিনি সম্পাদন করেছেন তার কাছ থেকে যদি উপস্থাপিত হয় বা যিনি কিনেছেন তার কাছ থেকে যদি, মানে ক্রয় বিক্রয়কারীর কাছ থেকে যদি আসে, তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে যে সেটি সঠিক। এরপরে 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন, বিরোধীয় জমি 2টি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা দায়ের করতে হবে? এখন হলো মামলা সম্পর্কিত বিষয়, অর্থাৎ মামলার যে জমিটা সেই জমিটা 2 আদালতের আওতাধীন আছে, সেই ক্ষেত্রে যে জেলায় বাদী বাস করে, যে জেলায় বিবাদী বাস করে, 3য় জেলায়, 2টি জেলার যে কোনো একটিতে, অবশ্যই মামলার ক্ষেত্রে 2টি জেলার যে কোনো একটিতে দায়ের করা যাবে। এরপরে 5 নম্বর প্রশ্নে, নিম্নের কোন বিষয়টি পারিবারিক আদালতের এখতিয়ার বহির্ভূত? প্রশ্নটা একটু খেয়াল করে পড়তে হবে, পারিবারিক আদালতের কথা বলেছে এখানে। ক নম্বরে আছে মুসলিম ফারায়েজ অনুযায়ী পারিবারিক সম্পত্তি বন্টন, বিবাহ বিচ্ছেদ, এতিম সন্তানের অভিভাবকত্ব নির্ধারণ, হিন্দু বিবাহিত রমণীর খরপোশের প্রাপ্যতা নির্ধারণ। অবশ্যই এখানে ক নম্বর প্রশ্নটাই হবে, কারণ মুসলিম ফারায়েজ অনুযায়ী পারিবারিক সম্পত্তি বন্টন পারিবারিক আদালতের এখতিয়ার বহির্ভূত, এখতিয়ারের মধ্যে পড়ে না। দেখেন ক নম্বরই সঠিক উত্তর, মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী পারিবারিক সম্পত্তি বন্টন। এরপরে 6 নম্বর প্রশ্নে যাই আমরা। আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সচরাচর ভুল হয়ে যায় উত্তর করা।
আর্জিতে যদি মামলার কারণ উল্লেখ না থাকে তাহলে কি হবে, অর্থাৎ কজব অ্যাকশন নাই আর্জিতে, তাহলে মূল জিনিসই নাই, আর্জি ফেরত দিবে, আর্জি নাকচ করে দেবে, মামলা খারিজ হয়ে যাবে, মামলা চলবে। কজব অ্যাকশন না থাকলে অবশ্যই আর্জি নাকচ বা প্লেইন রিজেকশন হবে, উত্তর হবে হলো খ, আর্জি নাকচ বা প্লেইন রিজেকশন। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে আছে, কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়, মানে কোন সাক্ষ্য আমলে নেওয়া যাবে না। ক, দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য, অবস্থাগত সাক্ষ্য, গৌণ সাক্ষ্য। অবশ্যই নিকট শোনা সাক্ষ্য গ্রহণ করা যাবে না, অর্থাৎ হার্স এভিডেন্স যেটাকে বলে, আমি অন্যের কাছ থেকে শুনলাম সেটা নিয়ে সাক্ষ্য দিলাম, এটা কোনো সাক্ষ্যগত মূল্য বা গ্রহণযোগ্যতা নেই। এরপরে আমরা যাই 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 25-এর এ ধারায় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে 20 বছর কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, 14 বছর কারাদণ্ড। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এর এ ধারায় কী আছে? স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এর এ ধারায় আছে হলো আপনার কালোবাজারি মজুতদারির বিষয়, এবং এই জন্য স্পেশাল পাওয়ার অ্যাক্টে সর্বোচ্চ শাস্তি দেয়া আছে, যেটি হবে মৃত্যুদণ্ড, অর্থাৎ গ, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে মজুতদারি কালোবাজারির জন্য, যেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এর এ ধারায় আছে। এরপর একটা যদি দেখি 9 নম্বর প্রশ্ন, প্রচলিত কোন আইনের বাধা নিষেধ ভঙ্গ করে, ও প্রচলিত কোনো আইনের, কোন আইন না, কোনো আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনিভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা বাংলাদেশ থেকে পাচার করার জন্য স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীন সর্বোচ্চ শাস্তি কী, অর্থাৎ বাংলাদেশে আমদানি বা পাচার, যেটি অবৈধ জিনিস, সেটির ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 14 বছরের কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, 10 বছরের কারাদণ্ড। মৃত্যুদণ্ড, এক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্ন হলো সংবিধান সম্পর্কিত, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? সংবিধানের 7 অনুচ্ছেদে, 7-এর ক নম্বর অনুচ্ছেদে, 6 নম্বর অনুচ্ছেদে, 9 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটি 7-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে, তাহলে সঠিক উত্তর হবে খ, 7-এর ক নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের মালিক জনগণ এই কথাটা বলা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি ল টিভি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।